حبيب صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رسول صلى الله عليه وسلم نشتري تمادر دهر مدى اكتا غشت تكرا a piece of flesh إذا صلحت صلح الجسد كله غشت تكرا جو دي بھالو ہوئے جائے پورو دهو دا بھالو ہوئے جائے আরে গোশতের টুকরাটা যদি ড্যামেজ হয়ে যায় বা করাপ্ট হয়ে যায় পুরো দেহটা করাপ্ট হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা ওয়াহিয়াল কলব জেনে রেখো এটা হচ্ছে কলব বা হৃদয় অবস্থান কোথায় এই যে বাম স্তন এই বাম দিকের লেফট ব্রেস্টের দুই আঙ্গুল নিচে এই পাশটাতে আমাদের কলবের অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সবচেয়ে দামি অঙ্গ এই সবচেয়ে দামি অঙ্গ কিন্তু আমার হার্ট আমার হৃদয় এইটারে নষ্ট হতে দেয়া যাবে না কি বলেন এটা এটারে কলুষিত হতে দেয়া যাবে না এটার পরিচর্যা করতে হবে এটা টেক কেয়ার করতে হবে টেক কেয়ার করে পরিচর্যা করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ কলবে রূপান্তর করতে হবে তো এটা যদি না হয় তাহলে হৃদয়টা নষ্ট হয়ে যাবে এটা রোগাক্রান্ত হয়ে যাবে এবং এটা সবসময় পাপের দিকে ধাবিত হতে চাইবে